তারপর তুই রেগেমিকে কলটা কেটে দিল আর রাজের নাম্বার ব্লক লিস্ট করে দিল। তুই বুঝতে পারছে না রাজ তার সাথে এরকম কেন করছে। আর এইদিকে রাজ তো রাগে আগুন হয়ে আছে, বলল, সাহস সাহসের তো কিছুই দেখুনি, দেখে নিব আমি তোমাকে। পরদিন তে অফিসে গেল। অফিসে গিয়ে একটু বেশি অবাক হলো, কারণ জাঙ্কুক আজকে বেশি হাসছে আর দেখি দিয়ে একটার পর একটা ফাইল সাইন করাচ্ছে। দেবলো, যত পারিস তত করিয়ে নে কালা খরগোশ, পরে আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আর করাতে পারবি না। ইয়াহু! সন্ধ্যাতে সুজিদেরকে আসতে বলল। সুজি আর ইয়ংগেতে এদিকে ব্রুকুচকে তাকিয়ে আছে। দেবলো, কি রে তোরা এরকম ভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? সুজি আর ইয়ংগে এভাবে তাকিয়ে আছে কারণ তারাও জেনে গেছে যে তের বিয়ে ডেভিল চাঙ্গুকের সাথে। তখন সুজি বলল, তে তুই রাজি তো বিয়েতে, খুশি তো? হ্যাঁ, খুশি হব না কেন, অনেক খুশি। আর জানিস আমার হবু শাশুমা আর ননদিনী কি কিউট, কিউটের ডিব্বা। আর তোর জামাই, আরে উনিও হয়তো কিউট হবে, যেহেতু শাশুড়ি আর ননদ এত সুন্দর উনিও হয়তো সুন্দরই হবে। আর আমার হবু শ্বশুর বাবাও তো খুব হ্যান্ডসাম। ইয়ংগে বলল, বলছিলাম কি তে আমাদের জিজুর ছবিটা একবার দেখ তুই। তে বলল, কি ছবি ছবি করছিস তোরা, বিয়ে তো ওনার সাথেই হবে, পরে কি দেখতে পারবো না? দেখবো না আমি ছবি, আর ওই দিনই দেখা করব ওইখানে। সুজি বলল, ওইখানে মানে কোনখানে? তে বলল, আরে বুঝিস না, ফার্স্ট নাইট। তে লজ্জা পেল কথাটা বলে। সুজি বলল, ওরে আমার লজ্জাপতির লতা রে, তুইও লজ্জা পাস? তে বলল, পাই তো। সুজি বলল, বাই দা রাস্তা, তোর ইয়ংতান কই? তে বলল, চোখি এলেনের কাছে রেখে আসছিস নাকি, তুই দেখতে পাচ্ছিস না আমার ইয়ংতান আমার কোলে কি সুন্দর পোজ মেরে বসে আছে? ইয়ংগি বলল, তোর তাংফাংটা কিন্তু খুব কিউট আছে। তে বলল, একটা একটা চর দিয়া তেলা পোকার রোস্ট বানাইয়া তোর জাহপরে খাওয়ামো, তাংফাং না ইয়ংতান, কতবার বলবো তোকে। তারপর রাতের দিকে ওরা সবাই চলে গেল। রাতে তে তার রুমে হেঁটে হেঁটে ফেসবুকিং করছিল, এমন সময় তে চোখ পড়ে মোবাইলের স্ক্রিনে জাঙ্কুকের আইডির দিকে। তে দেরি না করে জাঙ্কুকের আইডির ভিতরে ঢুকলো। জাঙ্কুকের আইডির ভিতরে সব জাঙ্কুকের ছবি, কিউট কিউট ছবি। তে বললো, না তে একদম ক্রাশ খাবি না, এক মাস পরে কিন্তু তোর বিয়ে, আর এক মাস পরে বিয়ে হয়ে গেলে এই বজ্জার টেবিলটা আমাকে আর অত্যাচার করতে পারবে না, এটা ভেবে আমার অনেক খুশি লাগতেছে। ইয়াহো! 5 দিন পর তে কলেজে বসে তার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিল, এমন সময় ওইখানে রাজ আসে। রাজ বলল, তে তোমার এত বড় সাহস, তুমি আমাকে ব্লক মারছো? তে বলল, আজব তো পাগল নাকি আপনি, আমি তো আপনার নাম্বার ব্লক মারছি, আপনাকে তো মারি নাই। এর কথা শুনে সবাই হেসে উঠল। আর এইদিকে রাজ তো চলে যাচ্ছে। রাজ বলল, তে তোমার বিয়ে হয়তো আমি আটকাতে পারবো না, কিন্তু তোমার বিয়ে হোক বা না হোক জেনে রাখো তোমাকে আমি আমার করেই ছাড়বো। এটা বলে রাজ টেবিল হাসি দিয়ে তে দিকে আঙুল উঠিয়ে বলল, মাইন্ড ইট। এটা বলে রাজ ওইখান থেকে চলে গেল। সুজি বলল, আল্লাহ জানে এই রাজ হাস আবার কি জানি করে বসে। তে বলল, আরে তোরা চিন্তা করিস না তো, ও আমার কিচ্ছু করতে পারবে না। বিয়ের 10 দিন আগে সবাইকে তাদের বিয়ের কার্ড দেওয়া হয়ে গেছে, কিন্তু তে একবারও কার্ডটা খুলে দেখেনি যে কার সাথে তার বিয়ে হচ্ছে। তে ভাবছে জাঙ্কুকে বিয়েতে দাওয়াত দিবে, তাই পরের দিন তে অফিসে একটা বিয়ের কার্ড নিয়ে গেল। জাঙ্কুকের কেবিনের বাইরে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? জাঙ্কুক বলল, কাম ইন। তারপর তে গিয়ে জাঙ্কুকের সামনে বিয়ের কার্ডটা বাড়িয়ে ধরল। জাঙ্কুকের বুক ফেটে হাসি আসছে, কিন্তু হাসিটা দমিয়ে রেখে জাঙ্কুক বলল, এটা কিসের কার্ড? তে বলল, আন্ডা আন্ডা চোখ আছে, খুলে দেখুন, ওই দিন যে আমাকে বলেছিলেন। মনে মনে বলল, আমাকে আর কিচ্ছু করতে পারবি না কালা খরগোশ। জাঙ্কুক না পারছে হাসতে আর না পারছে গড়াগড়ি কেটে। জাঙ্কুক মনে মনে বলল, মানুষ কতটা বোকা হলে তার হাজবেন্ডের নাম আর ছবি না জেনে থাকে, আর আজকে না জেনে আমাকে ইনভাইট করতে। জাঙ্কুক বলল, ও আচ্ছা, এটা তো তোমার বিয়ের কার্ড,
তা তুমি দেখেছো তো তোমার বিয়ের কার্ড? সে বলল, আজব তো, আমার বিয়ের কার্ড আমি কেন দেখবো না? অবশ্যই দেখেছি, ভাব নিয়ে বলল তে, কারণ চাকুকের সামনে সে ছোট হতে চায় না। চাকুক বলল, আচ্ছা গুড। তে বলল, স্যার আসবেন কিন্তু? চাকুক বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসব, আমি না আসলে তো বিয়েই হবে না। তে বলল, জি মানে? চাকুক বলল, কিছু না। আচ্ছা তাহলে স্যার আমি আসি। এটা বলে তে চাকুকের রুম থেকে বেরিয়ে আসলো। এদিকে জায়ুকি আর ফ্যাংলিন তো অবাক হয়ে তে এদিকে তাকিয়ে আছে, কারণ তারা বিয়ের কার্ড দেখে জানতে পেরেছে যে চাকুকের সাথে তের বিয়েটা হচ্ছে। জায়ুকি কিছু বলতেই যাবে, তখনই দেখলো চাকুক পেছনে দাঁড়িয়ে ইশারা করে তাকে মানা করছে বলার জন্য। তাই জায়ুকিও আর কিছু বলল না। তারপর তে বাসায় চলে আসলো। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আজ তের মেহেন্দি, কাল গায়ে হলুদ, এর পরের দিন বিয়ে। তে মুড অফ করে বসে আছে। তের কাছের কিছু ফ্রেন্ড আর কিছু আত্মীয় স্বজনরা এসেছে। সুজি বলল, কি রে তুই মুড অফ করে বসে আছিস কেন? হুম? তে বলল, না কিছু না, আসলে আমি আমার বজ্জাত রাগি ডেভিল বসটাকে ইনভাইট করেছিলাম, উনি এসেছেন তো? সুজি আর ইয়ংগি লিসা সবাই মুখ টিপে হাসলো। সুজি ভাবলো তের সাথে একটু মজা করা যাক। সুজি বলল, বলছিলাম কি তে, তোরে তো স্যারের জন্য কিসের দরদ? উনি আসলে আসবেন না আসলে নাই, স্যারের জন্য এত টেনশন কেন করছিস? তে বলল, তাও তো ঠিক, কিন্তু ইনভাইট করেছি আসবে না? আমি বুঝি না শয়তানটার এত অ্যাটিটিউড কোথা থেকে আসে। ইয়ংগি বিড়বিড় করে বলল, নিজের জামাকে নিজেই শয়তান বলছে, আর যে কত কি দেখবো আল্লাহই জানে। তে বলল, ওই ইয়ংগির বাচ্চা তুই কি বিড়বিড় করে বলছিস? হুম, জোরে বল, স্পষ্ট করে বল। ইয়ংগি বলল, না কিছু না। তুই আজকে তোর মেহেন্দি আর তুই এখনো রেডি হসনি, আজকের দিনেও তুই দেরি করবি। তে বলল, তোর ভালো লাগছে না, তো সন্ধ্যা। সুজি বলল, সন্ধ্যা তো কি হয়েছে, রাখ তোর সন্ধ্যা। তে বলল, আচ্ছা অ্যালেন মিনহু ইয়োনো যেহ ওরা আসেনি, ওরা কোথায়? সুজি বলল, না ওরা এখনো আসেনি, কিন্তু চিন্তা করিস না চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। হ্যাঁ মহারানী এখন চলেন, আপনি তো আবার পার্লারের মেয়েদেরকেও নাকি আসতে মানা করেছেন। তে বলল, আমার অত গর্জিয়াস সাজ ভালো লাগে না, আর তোরা তো আছিসই। যথা আজ্ঞা মহারানী, এবারে চলেন। তে বলল, চলেন আমার সেনাপতি আর মন্ত্রীরা। লিসা বলল, ওই তোর না আজকে মেহেন্দি, আজকের দিনও তুই ফাইজলামি করবি? লিসা, মেহেন্দি বলে কি আমি কথা বলতে পারবো না? সুজি বলল, ওই তোরা ঝগড়া বাদ দে, এভাবে ঝগড়া করলে মেহেন্দি গায়ে হলুদ বিয়ে কোনোটাই হবে না, এবারে চল। তারপর থেকে তারা নিয়ে গেল। থেকে গোল্ডেন কালার লেহেঙ্গা পরানো হলো, খুব সুন্দর করে সাজিয়ে দিল থেকে ওরা। তারপর তের হাতে মেহেন্দি দিয়ে দিল লিসা আর সুজি মিলে। তের হাতে তালুতে জাঙ্গুকের নাম স্টাইল করে লিখে দিল, কিন্তু বেচারিতে সেই দিকে তার খেয়ালই নেই। লিসা ইয়ংগি সুজি একরকমের গাউন পরেছে, আর জায়ুকিও গাউন পরেছে, কিন্তু তাদের থেকে একটু ভিন্ন। সুজি বলল, কিরে ইয়ংগি জাহুব আসবে না? আসবে তো, মনে হয় শুধু গায়ে হলুদের দিন আসবে, বিয়ের দিন মনে হয় আসতে পারবে না। তে বলল, কেন বিয়ের দিন আসতে পারবে না? কেন ইনভাইট করেছি আসবে না কেন? সুজি বলল, সেটা বিয়ে হয়ে গেলে বুঝতে পারবি, এবার চল। তারপর সুজিরা সবাই টেকে নিয়ে স্টেজে বসিয়ে দিল। তখন এই গানের শব্দ শোনা গেল, সবাই অবাক হয়ে তাকালো সেদিকে, দেখলো অ্যালেন মিনহু ইয়োনো আর ফ্যাংলিন নায়কদের পোজে দাঁড়িয়ে আছে, আর মিউজিক বাজতেই তারা মিউজিকের তালে তালে ডান্স করতে লাগলো। অ্যালেন টান মেরে সুজিকে নিয়ে আসলো, ইয়োনো লিসাকে, ফ্যাংলিন জায়ুকিকে। যেহেতু এখানে জেহুব নেই তাই মিনহু নিয়ে আসলো ইয়ংগিকে। তারপর তারা ডান্স করতে লাগলো, অনেক মজা করলো সবাই মিলে। পরের দিন তের গায়ে হলুদে তেকে বাঙালি স্টাইলে শাড়ি পরানো হয়েছে, আর গা ভর্তি ফুলের গহনা, চোখে গাঢ় কাজল আর ঠোঁটে রেড লিপস্টিক, ব্যাস এতটুকুই তেকে খুব সুন্দর লাগছে। তারপর ইয়ংগি সুজি লিসা সবাই মিলে তেকে স্টেজে নিয়ে আসলো। সবাই একে একে তের আত্মীয় স্বজনরা তেকে হলুদ লাগাচ্ছে, আর সুজিরা ভাবলো তারা সবার শেষে লাগাবে। তখনই ওইখানে আগমন ঘটলো জাহব ইয়োনো অ্যালেন আর ফ্যাংলিনের, মিনহু আসেনি। তা
হলুদ আর সবুজ মিক্স পাঞ্জাবি পরেছে। এদিকে ইয়ংগি, সুজি, লিসা, সায়ুকি তারাও হলুদ আর সবুজ মিক্স শাড়ি পরেছে। তাদের সবাইকেই খুব বেশি সুন্দর লাগছে। সবার হলুদ দেওয়া শেষ হলে সুজি গিয়ে দের কপালে হলুদ লাগিয়ে দেয়। লিসা এক গালে, ইয়ংগি অন্য গালে, আর জায়ুকি তের হাতে একটু লাগিয়ে দেয়। আর সবার শেষে অ্যালেন, ইয়োনো, জেও, ফেংলেন, জায়ুকি, সুজি, ইয়ংগি, লিসা সবাই মিলে দেখে পুরো মুখে হলুদ দিয়ে ভূত বানিয়ে দেয়। তের আগে দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। ওই সময় জায়ুকি একটা পিক তুলে নেয় যেখানে তের পুরো মুখে হলুদ আর সে রাগে দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে আছে। তারপর তেও সবাইকে হলুদ দিয়ে গোসল করায়। সবাই তাদের কাণ্ড দেখে হাসতেছে।